একুশে সেপ্টেম্বর 2020 আর আজকে আমি যাচ্ছি পাটনাতে, একটা বিশেষ কাজ পড়ে গেছে, তাই জন্য একদিনের সফরে আমি পাটনা যাচ্ছি। আর এই পাটনা সফরটা আমার কিন্তু মোটরসাইকেলে হচ্ছে না, এই পাটনা সফরটা আমার মেনলি হচ্ছে হচ্ছে ট্রেনে। তো এই কোভিড সিচুয়েশানে হচ্ছে ট্রেন একদমই বন্ধ। যতবার আমি পাটনা গেছি, মালদা থেকে গেছি ফারাক্কা এক্সপ্রেসে, নাহলে পাটনার ইন্টারসিটি এক্সপ্রেসে, কিন্তু যেটা এবারে আমি দেখলাম সেটা হচ্ছে পাটনা যাওয়ার উপায় হচ্ছে আমাকে কিষানগঞ্জ বা ডালখোলা হয়ে যেতে হবে। তো তিন দিন আগে আমি টিকিট কেটেছি, আর টিকিট কাটার আগে কয়েকটা জিনিস আমি যেটা পড়লাম IRCTC ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে যেসব ট্রেনে এসি কামরায় বেডরোল দেয় সে বেডরোল দেবে না, এটা মাথায় রাখতে হবে। আর যেসব ট্রেনে খাবার দেয়, যেরকম রাজধানী দুরন্ত এসব ট্রেনে খাবার দেয়, তো খাবারের পরিবেশন এবারে হবে না। এইগুলো হচ্ছে কন্ডিশন দেওয়া আছে, তার সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক সঙ্গে রাখতে হবে, মাস্ট। আর এখন তো যেহেতু সেপ্টেম্বর মাস, সব মোটামুটি আনলক হয়ে গেছে, তো যেখানে যেখানে লকডাউন ছিল সেসব জায়গায় COVID-19 সার্টিফিকেট নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, তো এইটা এখন নেই, তো এটা অ্যাপ্লিকেবল নেই। ওকে, তো আজকে ব্লগটা মেনলি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রেনে যে যাচ্ছি সিচুয়েশনটা কেমন, আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে ট্রেনে যাত্রা কেমন হয়, কেমন কি এক্সপিরিয়েন্স, সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তার সঙ্গে আমি দেখাবো যে পাটনা যাচ্ছি, পাটনাতে আমি মেনলি উঠি হচ্ছে রাজেন্দ্রনগর টার্মিনাস স্টেশনের ওখানেই, তো ওখানে একদম সস্তার পুষ্টিকর একদম জায়গা আমি উঠি, তো সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তোমরা যদি পাটনা যেতে চাও তাহলে কোন জায়গাটা থাকলে তোমাদের সুবিধা হবে পয়সার দিক দিয়ে আর সিকিউরিটির দিক দিয়ে, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। তো আজকে সফরে মেনলি আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এটা ব্রাশ ট্রাস আছে আর অ্যান্টিডায়রিয়াল কয়েকটা ORS ট্যাবলেট আছে, তার সঙ্গে গামছা, একদিনের জামা কাপড় জাস্ট নিয়ে যাচ্ছি, যদি বৃষ্টি হয় তার জন্য এক্সট্রা একটা রেনকোট নিয়ে যাচ্ছি, সানগ্লাস থাকবে, মোবাইল চার্জার থাকবে। হ্যাঁ, আজকে কিন্তু কোনো ড্রোন ফোন নেই, তো একদম পাতি যেরকম মানে দরকার নেই যেটা আমি সেটা নিয়ে যাচ্ছি না, যেটুকু দরকার সেটুকু নিয়ে যাচ্ছি, তার সঙ্গে GoPro আছে। ও, আর একটা কথা, সেটা হচ্ছে আজকে না প্রত্যেকবারের মতনই আমি লেট করি, তো আজকেও লেট হয়ে গেছে, 10:45 বাজে। এখান থেকে কিষানগঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 200 কিলোমিটার, তো যে ট্রেনটা যাচ্ছে সেটা আমি পরে দেখলাম যে ওটা বার্ষই হয়ে যাবে, তো জানি না কী করবো। আমি কিষানগঞ্জ টার্গেট নিয়ে যাচ্ছি, যদি কিষানগঞ্জের লেট হয়, যদি ডালখোলা জ্যাম পড়ে তাহলে আমি ডালখোলাতে নেমে যাবো, না হলে বার্ষইতে যাবো, ঠিক আছে? তো কী হচ্ছে দেখা যাক। আর দুটো জিনিস আমাকে আরও জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ড্রাই ফুড নিতে হবে, বিস্কুট কেক নিতে হবে, কারণ রাত্রিবেলা তো খাবারের প্রবলেম হতে পারে, আর জলে বোতল নিতে হবে। তো চলো বেড়ানো যাক। মা, আসলাম, আসিলে? NBSTC বাস স্ট্যান্ডে এসছি, আর একটা কেস খেলাম, সেটা হচ্ছে রায়গঞ্জের বাস বেরিয়ে গেছে, ইসলামপুরের বাস এটা, কিন্তু এটা ছাড়বে 11:45, এটাতে যদি যাই তাহলে আমার ট্রেন নির্ঘাত আমি মিস করব, ঠিক আছে? তো এক নজরে তোমরা দেখে নাও যে কী কী বাস এখান থেকে ছাড়ে, এই পুরো লিস্ট দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। A few moments later, তো যেটা করলাম সেটা হচ্ছে এই ইসলামপুরের বাসে যাব, আর ডালখোলা পর্যন্ত কাটলাম, 120 টাকা নিল, আর এটা এখনও মোটামুটি আধা ঘন্টা পর ছাড়বে এই বাসটা, তো চলো বাসে গিয়ে ওঠা যাক। 18 নম্বর সিট পড়েছে, 18 নম্বর সিট, ওকে, এটা হচ্ছে 18 নম্বর সিট। চলো, running, never bothered about what could be coming, every day we danced and life was smiling, we were young and drunk in love. যেটা আমি করছি সেটা হচ্ছে বাস থেকে নেমে গেছি, প্রচন্ড জ্যাম, আর দাদার মোটরসাইকেল উঠে বললাম লিফট চালাম আর কি, তো এরকম করে যা চলছে, আজকে ট্রেন ধরতেই হবে, নাহলে মিস হয়ে গেলে বিশাল কিচ্ছাল হয়ে যাবে। পেমেন্ট অন মাই ওন কজ ইউ আর হিয়ার টু স্টে এভরি নাইট এন্ড ডে, আই অনলি লাইক কজ আই গট ইউ। তো মানে
যেটাকে বলে আমি যদি বাসে আসতাম তাহলে এখানে আমি পৌঁছাতে পারতাম না। আমাকে আমাকে এখন এই যে হচ্ছে ডালখোলা স্টেশন, আর আজকের ট্রিপটাতে মেন ব্যাপার কী বলুন তো, আজকের ট্রিপটাতে হচ্ছে আমি ডালখোলা স্টেশন থেকে কোনো দিন যাইনি, তো আজকে প্রথম হবে। আর একটা নতুন জিনিস হচ্ছে আমি এই কোভিড সিচুয়েশানে ট্রেনে কোনো দিন উঠিনি, মানে এর আগে উঠিনি, কোনো দিন বলতে এর আগে উঠিনি, তো আজকে আমি কোভিড সিচুয়েশানে ট্রেনে প্রথম উঠব। আর তোমাদেরকে দেখাবো যে ট্রেনের কী ব্যবস্থা আছে, কেমন কী আছে, কারণ নিজের চোখে দেখা একটা অন্যরকম ব্যাপার। আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখেছি, তাও ঠিক আছে, তার আগে আমাকে একটু খেতে হবে। আমি সকালবেলা সেই 10টার দিকে খেয়েছি, তারপর আর খাওয়া দাওয়া হয়নি, তো চলো। গোপাল হোটেল, আর একসাথে ডালখোলা রেল গেট, আর এবার আমি পার হচ্ছি রাস্তা, আর যাচ্ছি হচ্ছে ডালখোলা স্টেশনের কাছ থেকে। হ্যাঁ, তো খাবার আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ আমার কাছে সময় খুবই কম আছে, তাই জন্য দেখাতে পারলাম না, সরি বস। তো যেটা আমি খেলাম হচ্ছে ডিম ভাত, কোয়ালিটি বলতে গেলে এক কথায় কিছুই নেই, একদম বেকার, মানে ওর থেকে ভালো রান্না আমি করতে পারবো। যেটা সবাই খাচ্ছিলো সেটা হচ্ছে মাংস খাচ্ছিলো, খাসির মাংস খাচ্ছিলো, তো আমি দাদাকে বললাম যে আমাকে একটু খাসির মাংসের ঝোল দাও, একটু টেস্ট করে দেখি, তো খাসির মাংসের ঝোল দিল, টেস্ট করলাম, সত্যি ভালো ছিল। মানে এই হোটেলের স্পেশালিটি যেটা সেটা হচ্ছে খাসির মাংস। তো তোমরা যদি আসো এই গোপাল হোটেলে কোনো দিন যদি চান্স পাও খাওয়ার, তো অন্য কোনো কিছু নিও না, খাসির মাংসটা নিও, এটুকু আমি বলবো। তো আমি চলে এসেছি ডালখোলা স্টেশন চত্বরে, এটা হচ্ছে ডালখোলা স্টেশন। আমি জানি না কোন দিকে ট্রেন দাঁড়াবে, মনে হয় এখানেই ট্রেন দাঁড়াবে, এই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে, কারণ ট্রেন আসবে এই দিক দিয়ে। এটা হচ্ছে ডালখোলা রেল গেট, আর আমাকে যেতে হবে আর একটু আগে। ও, মেশিনের মতন খেলাম, মেশিনের মতন, ঠিক আছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখন গোপ্রোর এই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তারপর দেখাচ্ছি ট্রেন আসুক। বিচ্ছিরি লাগছে এটা। ওকে, তো স্ট্যাটাস হচ্ছে ট্রেন দেড় ঘন্টা লেট, এখনও কিষানগঞ্জ আসিনি, আমি ডালখোলায় বসে আছি, আর সন্ধে সন্ধে হচ্ছে, ট্রেন আসবে, বেশিক্ষণ লাগবে না অবশ্য, হার্ডলি আধা ঘন্টা লাগবে। তো এখানে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি, উপরে তো মেঘ দেখতে পাচ্ছি, দেখো তোমরাও দেখো উপরে মেঘ আছে, ছিটেমাটা বৃষ্টি পড়ছিলো, এখন বৃষ্টি পড়ছে না। আর এই স্টেশনটা একদমই ফাঁকা, একদম ফাঁকা, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি যাই না মানুষ যাতায়াত করে কি না। আর যে ট্রেনে আমি যাচ্ছি না, রাজেন্দ্রনগর কোভিড স্পেশাল ট্রেন যেটা পাটনাতে যাচ্ছে, এই স্টেশন সেই ট্রেনটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টপেজ আছে, তাই জন্য ট্রেনটা অনেক দেরি লাগে। অ্যাকচুয়ালি এখান থেকে পাটনা দূরত্ব বেশি না, অ্যারাউন্ড 400 কিলোমিটার, তো 400 কিলোমিটার পুরো 12 ঘন্টা লাগিয়ে দেবে ট্রেনটা, অসুবিধা নেই, এসিতে উঠবো, পুরো ল্যাদ খেয়ে যাবো। আর লাস্ট স্টপেজ হচ্ছে রাজেন্দ্রনগর, মানে পাটনাতেই, পাটনার আগে স্টপেজ, তো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। আর এক ঘন্টা লেট হচ্ছে মানে 5টা রাইট টাইম ছিল, ওই জায়গায় 6টায় পৌঁছাবে, 6টা হোক 7টা হোক কোনো অসুবিধা নেই, মানে আমি কুল। ওকে, ট্রেন চলে এসছে মনে হয়, এটাই এই ট্রেনে করেই যাব। আমার আছে B1, তো B1 সামনের দিকে, মানে আমাকে অনেকটা আগে যেতে হবে, না এটা না মনে হয়, এটা মনে হয় ট্রেন না, এটা তো সবই সবগুলোই দেখাচ্ছে, এটা কি, এটাই তো, আরে ভাই B1টা অনেক আগে। চলো চলে এসছি, এই কামরা, ওহো, ট্রেনে ওঠার আগে আমি আগে প্রণাম করিনি, যে কোনো গাড়িতে ওঠার আগে প্রণাম করিনি। ওকে, আহা, চিল চিল, পুরো চিল চিল। এটা কত নম্বর? 9, 10, 11, মানে
পিছনে আছে 41 41 এটা না ওকে কি ট্রেন কি ফাঁকাই নাকি হ্যাঁ ট্রেন পুরো ফাঁকাই ফাঁকাই রাখেগা বাহ এক দো রাখেগা বাহ এক দো রাখেগা ওকে তো ও ট্রেন ছেড়েও দিল ট্রেন ছেড়েও দিল এখানে 7 মিনিট টাইম ছিল 7 মিনিট ধরে দাঁড়াবে ট্রেন তো অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে ট্রেনও ছেড়েও দিল কাস্টমারও বেশি নেই কতদিন পর ট্রেনে যাচ্ছি কতদিন পর মানে এই যে ভিতরে যে এক্সপ্রেশনটা না মানে জানি না তোমাদের বলতে পারছি তোমরা ধরতে পারছো কিনা মানে আই এম ফিলিং অসম ইয়ার অসম অসম আর তার মধ্যে ট্রেনে কেউ নেই নো ওয়ান পুরো ফাঁকা পুরো ফাঁকা ট্রেন আমি না বাথ প্রেফারেন্স বলে মানে সাইড লোয়ার না আপার আমি আপারে দিয়েছিলাম কারণ ভাবছিলাম যে চলো আপারে চলে যাব নিচে উঠানো নামানো বসারও ঝামেলা নেই একদম উপরে উঠে যাবো তো দেখলাম 41 মানে নিচে লোয়ার বার্থ যেহেতু কেউ নেই ওকে তো ফাইনালি অনেক দিন পর অনেক 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 দিন পর ট্রেনে যাচ্ছি ইন্ডিয়ান রেলওয়েস তাও আবার কোভিড স্পেশাল ট্রেন গুরু লাগিয়ে দিয়েছি টাইম ল্যাপস চলছে আর ওইদিকে দেখতে পাচ্ছ যে সানসেট হয়ে গেছে অলরেডি আর আমি মোটামুটি পুরো গদাই লস্করি চাল কেউ নাই ট্রেন ফাঁকা It's been 4 weeks since you called And I've been waiting here for you all along I've been waiting here for you all along Where you been? Where did you go? I wonder if you found what you're looking for Wonder if you found what you're looking for I hope it's not too late I want you back here with me We never should have said It's better this way I'd rather be with you Than someone I don't know Now it's like we're living in two separate worlds Come on back to me Say that you won't go I can't cope without you And I wanna hold you close Say that you won't go. তিনটা 49 ট্রেন ছিল দেড় ঘন্টা লেট পৌঁছে গেছে ডেস্টিনেশন স্টেশন দেড় ঘন্টা আগে বাইরে বৃষ্টি হচ্ছে আমি এখন কোথায় যাব মেন ঘুমটা এই সময় হয় এখন পৌঁছাতে কে বলেছে রে ভাই অত্যাচার অত্যাচার এগুলো অত্যাচার ছাড়া কিচ্ছু না অত্যাচার মানে এইগুলো হচ্ছে টেস্ট করা হচ্ছে কত অত্যাচার কে ভালো বেশি সয় ওকে তো ট্রেন চলে এসছে ভালো লাগছে না ট্রেন চলে এসছে সবাই আমরা নেমে পড়েছি বেশিরভাগ লোক চলে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে আছি যেখানে ওঠার কথা সেখানে তো এখন গেলে হবে না ওখানে তো মোটামুটি 5টার পরে 6টার দিকে যেতে হয় মানে আমাকে এখন স্টেশনে বসে থাকতে হবে I'd rather be with you than someone I don't know Now it's like we're living in two
separate worlds. Come on back to me. Say that you won't go. I can't cope without you.